हेलो गाइस वेलकम बैक टू माय चैनल गाइस ये जे ये टोटोटा देखছেন ঠিক আছে এই টোটোটা আমার একটা বন্ধু আজকে এই টোটোটা নিয়ে বের হব লং এ বের হব দেখব কত কিলোমিটার সার্ভিস দিচ্ছে ঠিক আছে এখন এই মিটারটা দেখে নিন এই মিটারটা দেখুন মিটারটা দেখতে পাচ্ছেন এই দেখুন মিটারটা এরপরে মিটারটা চেঞ্জ হবে দেখবেন এখন 1 কিলোমিটার আছে এরপরে চেঞ্জ হবে हाँ देखो अपन के गायस ये टोटोटार बस मोटामोटी मोटामोटी प्राय दस बचर हो गो नाइनटी नाइन नाइनटीजर समय मैं अनेक पुरो टोटो ठीक है और ये बैटारी अनेक पुरो हो गए तब देखो हमें आज के अनेक लंगे जाब लंगे जा देखो किसु किसु प्लेस आज देखो और अपन देखो तो गायस चलू और अभी एखो पर्त टोटो चाल ठीक है टोटो एखो पर मैं अभी ट्राई करनी आज के ट्राई करब ये टोटोटा ठीक है तो देखो गाइस हमार बंधु पिछने बस में कैमरा करेंगे टोटो नहीं बेरोब जत दूर जा बैटरी जत दूर सार्विस दे तूर अपन के देखो चलो गाइस और रास्ता जीते जाते जी को पैसेंजर पाई पैसेंजर नहीं नब हमारे संगे रास्त कत कम कम जिन घटे से देखते पा बैटर बयस अनेक पुरो हो गए यह बैटरिट कत दूर जाता अपन देखा कत किलोमीटर जाए सो गाइस चलो गाइस स्टार्ट कर चाबी का गाइस अभी चला बंधु पिछने चले गल गाइस ये चाबीटा निलाम चाबीटा देखिए एंट्री कर लाम ठीक है गाड़ी ऑन हो गेलो एटा होच्छे एक्सेलेटर और एटा होच्छे हॉर्न एटा हॉर्न तो चलो गाइस स्टार्ट करछि गाइस आमि चालाते पारछि टोटो गाड़ी बस तो गाड़ी साल गाड़ी उन्नीसश निरानबे साल गाड़ी भलो भलो खबर संगे मिक्स कर गाइस प्रांतिक प्रांतिक पेरोच्छी अनेकटा दूर चले गेलाम मोटामुटी बोलपुर थेके पांच किलोमीटर दूरे एसेछी एवं दोकानटाई मार्केटे मार्केटे एकटु किछु मार्केट करलाम जाते रास्तार मध्य जो असुविधा ना ठीक है सो देखो एरपे आो हमें ये कर सो गाइस आबार स्टार्ट कर देखो गाइस आबार स्टार्ट कर लाम आबार चलते शुरू कर लाम आमरा पाँच किलोमीटर थेके आबार स्टार्ट हलो देखा जाक एबार कत दूर जाच्छे आमरा ए सबई बोलपुर क्रस कर प्रांतिक क्रस कर मैं प्रांतिकटा प्रांतिक रास्ता जाब तालतोर जमीदार बाड़ी जेखने आगे नाम हो तालतोर मैं
জমিদাররা থাকতো সেখানে, মানে ইংরেজ ইংরেজ বাস করতো সেখানে, ইংরেজরা ইংরেজের পরে জমিদাররা সেখানে বাস করতেন। সেই জায়গা দিয়ে আমরা যাবো এখন। দেখাচ্ছি ভাই, এক সময় এই বাড়িটায় ইংরেজরা বাস করতো এই বাড়িটাতে, দেখুন গাইজ। তারপরে এই বাড়িটা নিল জমিদার, তালদর জমিদার। ওইটা জমিদার বাড়ি, এটা কাছারি বাড়ি। এখানে সেই খাজনা ফাজনা হয় না, ওগুলো গাইজ এটা হচ্ছে তালদর জমিদার বাড়ি। একসময় এখানে ইংরেজরা বাস করত। বীরভূমে, এই জায়গাটা হচ্ছে বীরভূমে, বোলপুর থেকে 9 কিলোমিটার দূর। সো গাইজ, রাস্তায় যেতে যেতে আমরা আমাদের চোখে পড়লো এই জমিদার বাড়ি, এই তালদর জমিদার বাড়ি, সেটা আপনাদের দেখালাম। এখানে একসময় ইংরেজরা বাস করতেন। ইংরেজরা যখন আমাদের দেশে, আমাদের বাংলায় যখন রাজত্ব করে 200 বছর, তখন এই বীরভূমে এখানে ইংরেজ থাকতো। এটা সেই বাড়ি। তারপর এটা ইংরেজদের পরে জমিদাররা এই বাড়িটা দখল করে নিল। এবং শান্তিনিকেতনের যে আশেপাশে বা বোলপুর বীরভূমের আশেপাশে যত জায়গা আছে, মানে 50% জায়গায় এই তালদরের, এই তালদর জমিদার। তো চলুন গাইজ, আমরা আবার এগোবো, আসুন। গাইজ, আমি জীবনে লাইফে সব গাড়ি চালিয়েছি, বাইক চালিয়েছি, 4 চাকা চালিয়েছি, 10 চাকা চালিয়েছি, কিন্তু টোটো আজকে প্রথমেই চালাচ্ছি। বেশ ভালো লাগছে, মজা লাগছে, এনজয় লাগছে। গাইজ দেখুন, চলুন এগিয়ে যাচ্ছি আমরা আবার আমাদের উদ্দেশ্যে। দেখি কতদূর যেতে পারি আমরা টোটোতে, আমাদের সঙ্গে থাকুন। রাত্রিবেলা যে কেউ আসে না, একটা লোক আসে না এদিকে। দেখুন
আমরা আমাদের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে মাঝে মধ্যে একটা পজিশন দেখতে পাচ্ছি, সেই পজিশনগুলো আপনারা দেখাবো। এই যে এই সামনে এই যে নদীটা দেখছেন না, এই নদীটা, ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে মহিষ ঢাল, মানে এই এলাকাটার নাম। আর এই নদীতে, এই নদীতে কিছু লোক কয়েক বছর আগে পিকনিক করতে এসেছিলো। এই যে সামনে জায়গাটা দেখছেন তো, এই এই যে ফাঁকা জায়গাটা, এই সামনে ফাঁকা জায়গাটা দেখুন, দেখুন ওই গাছগুলো আছে, ওই গাছের যে ফাঁকা জায়গাটা আছে, ওই জায়গাটা, এই জায়গাটা, ওই জায়গাতে কয়েকজন পিকনিক করতে এসেছিলো একটা ফ্যামিলি। এবং তখন ছিল বর্ষাকাল, বর্ষাকালের সময় তখন তো এমনিতেই প্রচণ্ড জল থাকে, জল যাওয়া আসা করে। এবং তখন ড্যাম থেকে, যে সিউড়ি তিলপাড়া ব্রিজ ওই ড্যাম, ওই ড্যাম থেকে প্রচুর জল ছেড়ে দিয়েছিলো হঠাৎ করে, এবং পুরো ফ্যামিলি মানে ভেসে গিয়েছিলো এখানে, এখান থেকে ভেসে গেছিলো। এবং কোনো রকম ভাগ্যবশত তারা বেঁচে গেছিলো, মানে তারা ওই দিক থেকে গিয়ে এইদিকে যে এই পাশে, এই পাশে যে পজিশনটা আছে, ওই সামনের যে পজিশনটা আছে ওই এলাকাটা, ঠিক আছে, ওই এলাকাতে ওই পুরো ফ্যামিলি মানে এক এক করে উঠেছিল এবং ভাগ্যবশত তারা বেঁচে গিয়েছিল। তো এইরকম এটা রহস্য। তো চলুন গাইস, আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন আমাদের এই সফরটা কতদূর কেমনভাবে যায়, কেমনভাবে পার হয়। গাইস আপনাদের একটু সাপোর্ট দরকার, আমাদের সঙ্গে থাকুন। দেখুন এখানে এই পাশের গ্রামের দাদাগুলো মাছ ধরছে এখান থেকে। সো গাইস আর লেট করবো না, আমরা বেরিয়ে যাবো এরপরে, দেখে নিন নদীটা। গাইস তাহলে আর লেট করছি না, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন আমাদের সফর কেমন হয়, কত দূর যায়, ঠিক আছে। গাড়ি স্টার্ট করলাম, আমরা এগোচ্ছি। গাড়ি এখন ফুল স্পিডে চলছে গাইস, আমার মনে হচ্ছে মোটামুটি 50-60 কিলোমিটার তো যাবেই যাবে 100%। দেখা যাক, মোটামুটি 3টে গ্রাম পেরোলাম, গ্রাম 3টে গ্রাম পেরে গিয়েছে এখন গাইস। বন্ধুরা আমরা শিউর মোড়ে নামলাম গাড়ি থেকে, টোটো থেকে। এখানে কিছু দেখি নাস্তা করতে হবে,
আর এই নাস্তার জন্য একটা দোকানে ঢুকলাম। আর কি আছে? ডিমটোস, ডিমটোস হবে তো? বন্ধুরা রাস্তার পাশে এই একটা ধাপার মতো আছে, এখানে আমরা এই একটু নাস্তা করবো, ওই জন্য খিদে পেয়েছে। এখন আমরা মোটামুটি 16-17 কিলোমিটার দূরে চলে এসেছি, এখনও আরও মোটামুটি 16-17 কিলোমিটার যাওয়া যাবে, তবে দেখছি চেষ্টা করে কতদূর যাওয়া যায়, কারণ গাড়িটা ধরুন অনেক পুরনো হয়ে গেছে, তো প্রায় 10-12 বছর বয়স হয়ে গেছে টোটোটার, আর ব্যাটারিটা মোটামুটি হয়ে এসেছে প্রায় বছরখানেক। আর একটা ব্যাটারি মানে টোটোর ব্যাটারি প্রথম প্রথম যখন সার্ভিস দেয় না তখন খুব ভালো দেয়, আর আস্তে আস্তে যখন ওর লংজিভিটি কমতে আসে তখন ওর পাওয়ারটা একটু কমে যায়। তবে দেখা যাক বন্ধুরা আমরা কত দূরে এগোতে পারছি। হ্যাঁ, আমরা এখন একটা দোকানে বসে আছি, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করবো। কই কাকু, খাবার দিন। বন্ধুরা আমরা একটু কিছু খেয়ে নিই, তারপরে আবার এগোবো। আমাদের নাস্তা করা হয়ে গেছে, এখন আমরা এই চা খাচ্ছি। ভাই বন্ধু, এই চাটাটা আমাদের খাওয়ালো দোকানের মালিক। গাইজ, আমি চাটা খাচ্ছি, চাটা খেয়ে আমরা বেরিয়ে যাবো, বেশি দেরি করে লাভ নাই, দেখি আরও কত দূর যাওয়া যায়। আমাদের টোটো আর কতটা সার্ভিস দিচ্ছে দেখা যাক। দারুণ গরম, চাটা হেভি গরম, খুব সুন্দর লাগছে চাটা। গাইজ, আমরা বেরোচ্ছি, আমোদপুর রোডে যাচ্ছি, আমোদপুর দিয়ে যাচ্ছি। আমোদপুর এইখান থেকে, এই সিন থেকে এখনো আমাদেরকে মোটামুটি 8-9 কিলোমিটার যেতে হবে, আমরা প্রায় 16 কিলোমিটার এসেছি, এরপরে আরও দেখবো আরও কত যাওয়া যায়। গাইজ, আমরা এই শিউর থেকে বেরিয়ে একটা জমিতে এলাম, এই জমিতে প্রচুর ধান লাগানো আছে দেখলাম, ঠিক আছে। এই কাকাটাকে, এই কাউকে জিজ্ঞেস করবো যে কেমন কি চাষ এখন, কেমন কি হচ্ছে, ধান কেমন হচ্ছে লাগানো, এবছর তো বৃষ্টি সেরকম বেশি হয়নি, ঠিক আছে। তা কেমন কেমন কি মানে ধান কেমন হচ্ছে? ধান এইটা যা হয়েছে মোটামুটি হয়েছে, তারপরে এবারে ধরো এই এক হাতের জল ব্যবহার এখানে ধান টান পিয়ে আবার ওর বেড়েছে না ভালো করে, এইরকম হচ্ছে। এখন মানে জল জল যে এত এখন নেই, তা জলটা কোন দিক থেকে আসছে? মানে ওই যে ওই তালকানা রয়েছে ওই জায়গা থেকে, ওইদিকে ওই সাইডে। গাইজ, ওই দিক থেকে একটা ওই দিকে ক্যানেল আছে না? না, সামারশাল আছে একটা, সামারশাল। হ্যাঁ, ওই দিক থেকে সামারশালে জলে এই বছর বৃষ্টি নয়। হ্যাঁ, এইগুলা লাগিয়েছে, এতদিন হয়ে যেত, তাই যে মোটর ইয়ে হয়ে গেছিল, পুড়ে গেছিল, আবার লাগাইলে তারপর তো হলো, চলছে। এই জমিটি কি আপনারই? না, আমার আমাদের গ্রামেরই। এবারে মানে ধান, মানে ধান কি এবারে ভালো মানে ফলবে? না, ধান ভালো ফলবে না। ধান ভালো ফলবে না, ধানে না, যদি আমার যে কটা হয়েছিল পোতা, এই কটা যদি ভালো খানি হইতো, এই এক একটা জল বেগরে সব ধানটা টানে মানে বসে গেল। এই যে শীষ বেড়েছে না, জলের টান ফে করে, ওই জন্যই মানে হচ্ছে। ওই শিশির আর কতক্ষণে কাজ করবে? সেই গোড়া তলাতে টান থাকলে অপরে কি করবে? সেটাই, তাছাড়া ধান হতো যা হয়েছিল সে কটা ভালোই হতো। গাইজ দেখুন, হয় নাই ভালো করে, প্রচুর জমি পড়ে আছে সব, ভালো ভালো জমি কি করবে। এইদিকে মোটামুটি
তাও কত জমি হবে এদিকে কাকু কত জমি হবে তা জমি তো অনেক আছে দেখুন কেন সব এই ধারে ইহি বহুত জমি পড়ে ওই জন্য সব বিঘার পর বিঘা মানে এদিকে জমি পড়ে আছে কিন্তু সব জমিতে ধান চাষ হয়নি ভালো করে কারণ মানে বৃষ্টি তো এবারে সেরকম হয়নি সেই জন্য ধান চাষও অতটা হয়নি ওই সাবমার্সেলের জলে কতটা আর চাষ হবে গাইজ এই দেখুন এই ধানগুলো এই দেখুন এখন মানে কচি ধান হয়েছে এটা এখনো পাকতে এখনো টাইম লাগবে দেখুন চারিদিকে ধানের খেত এখানে এই দেখুন এই সবে ধান মানে হয়েছে এই ধানগুলো এখনো পাকবে এখন কাঁচা আছে ধানগুলো গাইজ আমাকে মানে এই গ্রাম এই গ্রামগঞ্জে মানে এই যে জমি এই যে ফসল এগুলো দেখতে খুব ভালো লাগে সবজির ফসল এই ধান ক্ষেত এই গমের ক্ষেত এগুলো খুব দেখতে ভালো লাগে তাই আমরা এখানে দাঁড়ালাম একটু কিছুক্ষণের জন্যে যে দেখা যাক আপনাদের আপনাদেরকেও দেখাবো দেখুন দেখুন গাইজ এই যে ধান ধান উৎপন্ন হয় ধান রোপণ করা হয় মানে ইয়ে বীজ করা হয় সেটা সম্বন্ধে মানে এই কাকুটাকে জিজ্ঞেস করব এনারা তো চাষ আবাদ করেন এনাদেরকে একটু জিজ্ঞেস করব তা বলুন কাকু ইয়ে ওই ধান যখন আপনারা মানে ওই বীজ বীজ পোতেন বীজ পোতা থেকে একদম ওই যে ধান কাটা পর্যন্ত একটু বলুন কেমন কি করে ধান ধরেন তার এখনকার তার ধুলোর বিছন নাই কাদাতে বিছন ফেলাইছে তাহলে এখন কাদা এখন ধরেন ওই জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে আষাঢ় মাসে প্রথম দিকে ফেলাইছে ফেলানোর পরে তারপরে বিছন হচ্ছে তারপরে চাষ লাগলে পরে না ওই শ্রাবণ ভাদর পর্যন্ত পুঁতছে ধান তা সেই ধান পোতার পরে ওই এখন তো ধরো সেই আবার এই কাতি অঘ্রাণ মাস থেকে লাগবে কাটতে অঘ্রাণ মাস থেকে অঘ্রাণ পৌষ মাস পর্যন্ত তুলবে ধান আর এইটা এই এই যে ফসলটা এখন ফলছে এই এই ধানটা যেটা দেখতে পাচ্ছি এটা কি শীতকালের শীতকালের ফসল তো এটা না এটা মানে শীতের আগে লাগানো হয় শীতের পরে মানে তোলা হয় এটা শীতের মধ্যে তোলা হবে আচ্ছা আচ্ছা এটা শীতকালে তোলা হবে তো গাইজ এই যে এই ফসলটা দেখছেন এই যে এই যে ধানটা দেখছেন এটা বলছে শীতের আগে লাগানো হয় এবং শীতকালের মধ্যে তোলা হয় বলছে বর্ষাকালে লাগানো হয় এবং শীতের শীত চলাকালীন মানে অগ্রহায়ণ মাস করে এই ধানটা তোলা হয় মানে কাটা হয় তারপরে যে ওই উৎসবটা হয় মানে গ্রামগঞ্জে যে বেশি উৎসবটা হয় এই লবণ ঠিক আছে এই ধানটা কাটার পরেই লবণটা হয় না না এই ধানটা কাটার পরে হবে না এই ধানটা আগেই হবে ও আচ্ছা আচ্ছা এই ধানটা কাটি মাস পেরেলে তো অক্ষর মাস থেকে লাবান অক্ষর মাস থেকে লাবান ওই লাবানা ধান আগে তখন তো ছিল এটা এখন আর ওই ধান আছে ওই ধান কাটবে ঠিক আছে কাকু আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো এবার আপনার আমরা মানে এগোতে চাই আমরা মানে বেরিয়েছি একটা ট্যুরে ঠিক আছে কাকু আসছি হ্যাঁ আমার বাড়ি দাদা আমার বাড়ি হচ্ছে বোলপুর আমার বোলপুর বাড়ি সো গাইজ আমরা এবার এগোতে চাইছি আমরা এগোচ্ছি দেখি আরও কত দূর যাওয়া যায় আমরা তো এই ধানের ক্ষেত দেখলাম এখানে আরও প্রচুর ক্ষেত আছে ধানের আছে সবজি আছে বিভিন্ন রকম সবজি আছে বেগুন আছে আর আরও নানা রকম কপি আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে বিভিন্ন রকম আরও সবজি মানে এদিকে ফলানো হয় ফসল আছে সো গাইজ আমরা এগোচ্ছি ঠিক আছে কাকু আসছি ভালো থাকবেন গাইজ আমরা এগোচ্ছি গাইজ আমরা বেরিয়ে গেলাম এই যাচ্ছি কি সুন্দর দৃশ্য দেখুন
গাছ ফুলের কত গাছ দেখুন গাইস, দেখুন এই নদীটার মধ্যে, আর ওই দূরে দেখুন ট্রেন যাচ্ছে, ওই দেখুন ওই ট্রেন যাচ্ছে, দেখুন ওই ট্রেনের লাইন আছে, ট্রেন পেরোচ্ছে, দেখুন ট্রেনটা দেখুন, আর দেখুন এই গাছ ফুলের গাছগুলো দেখুন কিরকম লাগছে। এটাও একটা ছোট্ট নদী, গাইস দেখুন আমি নিচে যাব, এই ওই যে নিচে ওই জায়গাটা দেখছেন তো, ওই জায়গাটা দেখছেন, ওই জায়গাটায় আমি যাবো, এখান থেকে ক্যামেরাটা করবে, আমার ক্যামেরা নিয়েও প্লাস আপনাদের দেখাবো ওই কাশফুলের কাছে থেকে, ওই কাশফুলগুলো দেখাবো, ওই পজিশনটা দেখাবো আপনাদের, কত সুন্দর কত মনোরম দৃশ্য। গাইস দেখুন আমি যাচ্ছি, আমি ওই জায়গাটা যাচ্ছি, শরৎকাল এতদিনে হলো মনে নতুন করে। এই দেখুন গাইস এই কাশফুল, দেখুন কাশফুল, এই তো পুজোর পরে, পুজোর আগে তো হয়, এটা আবার নতুন করে মানে আবার হয়ে তৈরি হয়েছে, এই কাশফুলটা আবার বেরিয়েছে, আমি তো সিস্টেমটা বুঝতে পারছি না, কারণ এই কাশফুল তো পুজো মানে দুর্গাপুজো যখন পেরিয়ে যায় না, দুর্গাপুজো পেরিয়ে যায় তখন কাশফুল মারা যায়, কিন্তু এটা তো আবার নতুন করে তৈরি হয়েছে কাশফুলটা। এটা প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক প্রকৃতির কিরণকির দৃশ্য, সেটা বোঝা মুশকিল। এই নদী, এই নদীটা যেটা দেখছেন এটা তো এখন জল নেই, তবে এটা বর্ষাকালে প্রচুর পরিমাণে জল ছাড়া হয় তো ড্যাম থেকে, এগুলো পুরো ভর্তি হয়ে যায়, এই যে এই ফাঁকগুলো দেখছেন তো, এগুলো পুরো জলে পরিপূর্ণ হয়ে যায়। আর এই কাশফুলগুলো দেখছেন, এই কাশফুলগুলো তখন এই কাশফুলের মাথার উপর দিয়ে জল বয়ে যায়, তখন তো কাশফুল থাকে না, তখন এই সর গাছগুলো থাকে, এই গাছের উপর দিক থেকে জল প্রবাহিত হয়ে বাইরে বেরিয়ে চলে যায়। বাইরে আমরা আবার এগোচ্ছি, আবার আমাদের রওনায় বেরোচ্ছি, দেখুন এখনো আমরা কত কিলোমিটার যেতে পারি, তো থাকুন আমাদের সঙ্গে। আবার বুঝলাম গাইস এগোচ্ছি, গাইস এই আমরা যেতে যেতে আর একটা জায়গা দেখলাম, এখানে কিছু ফসল লাগানো আছে আপনাদের দেখাচ্ছি। গাইস দেখুন এটা কি লাগিয়েছে, এটা মনে হয় ঝিঙে, ঝিঙে গাছ, ঝিঙে, ঝিঙে তো আপনারা জানেন গাইস, এটা মনে হচ্ছে ঝিঙে গাছ। আর আগে আছে গাইস এটা ধান গাছ, আপনাদের দেখালাম একটু আগে, আর আগে আছে চলুন আগে বাঁধাকপি নাহলে ফুলকপি আছে, যাই হোক, আর ওই সাইডে বেগুন আছে, ওটাও দেখাচ্ছি কী কী গাছ লাগানো হয়েছে, দেখি সবাই সাপটা থাকে না গায়ে দেখ, এই জমিতে জমির মধ্যে না মানে বিভিন্ন রকম বিষাক্ত সাপ অনেক কিছু থাকে, যা আমাদেরকে একটু সাবধানে যেতে হবে, দেখে আসি ভাই। ফুলকপি, এখন ফুলকপি লাগানো হয়েছে, দেখুন ফুলটা এখন ছোট্ট মতো হয়েছে, হ্যাঁ এগুলো সব ফুলকপি, দেখুন কোনোটা বড় আছে কোনোটা ছোট আছে, হ্যাঁ এখন ছোটো ছোটো হয়েছে, এগুলো এখনও বাড়বে মোটামুটি, এগুলো তুলতে এখন টাইম লাগবে মোটামুটি, এখনও দু সপ্তাহ, দু সপ্তাহ পরে এগুলো তুলবে, দু সপ্তাহের মধ্যে ভালোই সাইজ হয়ে যাবে, তারপর এটা এগুলো এখান থেকে নিয়ে গিয়ে মার্কেটিং মার্কেটে যাবে, হাটে বা বিভিন্ন রকম বাজারে মার্কেটে যাবে,
বেগুন গাছগুলো দেখি দি। আছে এইগুলো তো ফুলকপি দেখালাম, আগে আছে বেগুনের গাছ, বেগুনের গাছ আসুন, বেগুনের চাষ করেছে এদিকে, বেগুন চাষ, ফুলকপি চাষ, ধান চাষ, এবং এদিকে ঝিঙে, ঝিঙে চাষ, বিভিন্ন রকম সবজি এদিকে লাগানো হয়েছে। এই দেখুন বেগুনের গাছ, কই বেগুনগুলো, বেগুন গাছ, বেগুন ধরেছে, তবে দেখাবো আপনাদের বেগুনগুলো। বেগুন ধরে গেছে, এইগুলো মোটামুটি দু সপ্তাহ লাগবে, এগুলো তুলতে দু সপ্তাহ লাগবে, দু সপ্তাহের মধ্যে এগুলো বড় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ছোট এই ডান দিকে, হ্যাঁ এদিকে আছে, দেখুন এদিকে ধরেছে, পুরো বাগানটা গায়েস দেখুন, দেখে নিন ভালো করে কত কি চাষ হয়েছে এদিকে। আসো গায়েস, বাড়ির দিকে রওনা দেওয়া যাক। গায়েস এটা আমি আন্দাজে বললাম ঝিঙে গাছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি শশার গাছ, শশা যেটা আপনারা ওই স্যালাড করে খান ওই শশা, এটা শশার গাছ, এটা শশা চাষ করেছে, এখনও যেমন ভালো করে হয়নি শশাগুলো, এগুলো হবে, এগুলো হতে ওই একই টাইম লাগবে, এখনও মোটামুটি 20-22 দিন পর এগুলো তোলা হবে, তুলে এগুলো মার্কেটিংয়ে যাবে, মার্কেটিং তখন বিক্রি হবে, বিভিন্ন দোকানে যাবে। তো গাইস চলুন এবার আমরা বেরিয়ে যাই এখান থেকে। গাইস আমরা এখন 19 কিলোমিটার দূরে চলে এসেছি, 19 কিলোমিটার, 19 এখন 19 কিলোমিটার মানে মোটামুটি ভালো দূরে আমরা চলে এসেছি। এখন গাড়ি এখন আমার বন্ধু চালাচ্ছে, এখন টোটো আমার বন্ধু চালাচ্ছে দেখুন, আর আমি এখন পিছনে বসে বসে ক্যামেরা করছি, সব ধান চাষ হচ্ছে চারিদিকে, মোটামুটি 10-12টা আমরা গ্রাম পেরিয়ে এলাম, এখনো গ্রাম পড়াচ্ছি আমরা। চলুন গায়েস আমাদের সঙ্গে থাকুন। বোলপুর থেকে প্রায় এটা প্রায় 20 কিলোমিটার দূরে আমরা 20 কিলোমিটার এলাম টোটো নিয়ে, এরপরে আরও 20 কিলোমিটার যাওয়া যাবে, তবে আমাদেরকে বাড়ি ফিরতে হতো, ওই জন্যে সেই জন্য আমরা কিছু ব্যাটারিতে কিছু চার্জ বাঁচিয়ে রাখবো, কারণ যাতে আমরা ঠিকভাবে বাড়ি পৌঁছতে পারি। দেখুন গাইস আমরপুর আমরা চলে এসেছি, এটা আমরপুর ঢুকে গেছে, এই ডান দিকে রাস্তাটা কেটে গেছে, এটা লাভপুর নয় ডান দিকেটা, ডান দিকে গায়েস ডান দিকে রাস্তাটা, এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এদিকে দেখুন এই রাস্তাটা, এটা চলে যাচ্ছে লাভপুর, আর সোজা যে চলে যাচ্ছে এটা হচ্ছে সাঁইতিয়া, সাঁইতিয়া রাস্তা, আর এই বাঁ দিকে চলে যাচ্ছে, বাঁ দিকে চলে যাচ্ছে এটা শিউড়ি পুরন্দরপুর, না পুরন্দরপুর, এটা পুরন্দরপুর রাস্তা গিয়ে মিশেছে আমরা শিউড়ি রোডটা, আর এই যে আমরা সামনে এই রাস্তাটা যাচ্ছি এটা সাঁইতিয়া রাস্তা, সাঁইতিয়া। আর পুরো এসে দেখি কিছু লাঞ্চ করা যায় নাকি, কারণ এখন বাসছে মোটামুটি প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে, 12:30 পনেরো একটা বাসছে এখন। হ্যাঁ গাইজ আমরা এদিকে এখন ওই আমোদপুর স্টেশনের দিকে যাচ্ছি, আমোদপুর স্টেশন অনেক কাছাকাছি চলে এসেছি, অনেকটা আমোদপুর স্টেশনের কাছাকাছি,
এই জায়গাটা খুব উঁচু আছে না এই জায়গাটা একটা ব্রিজ আছে এই ব্রিজটা মানে উপর দিয়ে বাস বা ট্রাক লরি টোটো বাইক সাইকেল মানুষ যাওয়া আসা করে এই স্টেশন এখানে আছে আমোদপুর স্টেশন এর নিচে এই ব্রিজটার নিচে আছে আমোদপুর স্টেশন মানে ডান দিকে একটা রাস্তা কেটে গেছে ওই ডান দিকে গেলেই একটু গেলে মানে 2 মিনিট রাস্তা হ্যাঁ ওই 2 মিনিট রাস্তা অতিক্রম করলেই মানে আমোদপুর স্টেশন পৌঁছে যাবো আমরা দেখুন কত দোকানপাট বসেছে হাটটা ভালোই বড় বসেছে গাইস এটা মনে হয় প্রতিদিন বসে নাকি না হাওল এটা প্রতিদিন বসে না হাটটা হ্যাঁ মানে এটা হাটেরই জায়গা আমাদের বোলপুর বোলপুরে হাট হাট আছে না ওই রকমই হাট সেটা দেখতে হবে এখানে সবজি কিরকম কি কিরকম কি দাম আছে গাইস এখানে আমি সবজির দাম জিজ্ঞেস করবো আমাদের বোলপুর মার্কেটে তো প্রচন্ড আগুনের মতো দাম সবজি একটু স্লো করতো ভাই বাঁদিকে এখানে দেখবো এখানে দামগুলো কিরকম কি আছে না আছে ফুলকপি কত করে গো ফুলকপি দেখো আগে ফুলকপিটা দেখো গাইস এখানে তো বড় মানে সাইজটা ভালোই আছে ফুলকপি কিরকম দাম আছে 20 বাহ আমাদের বোলপুরে এই সাইজটা দাম হচ্ছে মোটামুটি 25-30 টাকা বটে বোলপুরে বোলপুর থেকে এলাম টোটোতে বোলপুরে আমরা আগে মাল আনতাম এখন বোলপুর থেকে আজ আনা যায় সব জিনিসের দাম বেশি আগে বোলপুর থেকে আমরা মাল আনতাম বোলপুর মানে ভেদিয়া তো মানে ভেদিয়া থেকে বোলপুরে বোলপুরের মালটা মানে ভেদিয়াতে আসে এই ভেদিয়া থেকে আসে বোলপুর হ্যাঁ 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 ভেদিয়া মাল বোলপুরে ঠিক 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 হ্যাঁ আমরা আনতে যেতাম এখন আর যেতে পারি না কারণ এখন এখানকার থেকে সব জিনিসের দাম ওইখানেই বেশি আগে বোলপুর মাল এখানে চালাতে এখানকার মার্কেট গাইস দেখলেন তো বোলপুরে যা দাম মানে বোলপুরে যা দাম প্রতিটা জিনিসের ফলের থেকে শুরু করে সবজি থেকে যে কোনো খাবার জিনিস বা যে কোনো জিনিস বোলপুরে যদি নেয় তাহলে প্রচণ্ড দাম ঠিক আছে কিছু না হলেও মোটামুটি যেটা যেটা অন্য জায়গায় যেটা 20 টাকা দাম হবে বা 100 টাকা আমি কথা মানে বলছি যেটা 100 টাকা দাম হবে অন্য জায়গায় সেটা বোলপুরে দাম হচ্ছে মোটামুটি 150 থেকে 200 টাকা মানে আমি আমার কথা হিসাবে বলছি 100 টাকা দাম হলে ওটা বোলপুরে 150 টাকা দাম হবে সেই রকম দাম আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর কত জায়গায় কীরকম কীরকম দামের সবজি পাওয়া যাচ্ছে তো গাইস এই দোকানটা দেখি এখানে এখানেও সবজি আছে এখানে ফুলকপি আছে বাঁধাকপি আছে বেগুন আছে কীরকম রেট নিচ্ছ এইগুলো ফুলকপিগুলো গাইস এই সাইজটা বলছে 15 টাকা মানে যে আগে যে সাইজটা দেখলাম ওটার থেকে একটু ছোট আছে এটা এটা 15 টাকা দাম বলছে ঠিক আছে এটা হচ্ছে 15 টাকা আর এই বাঁধাকপি কত নিচ্ছেন 10 টাকা বাহ এই সাইজের বাঁধাকপি বোলপুরে এখানে 10 টাকা দাম বোলপুরে এই সাইজটা হচ্ছে 20 টাকা আর এটা এই কপিটা কাকু বললো কাকু বললে যে এই কপিটা 15 টাকা দাম আর এটা বোলপুর হচ্ছে 20 টাকা আর একটু আগে যে দাদার দোকানে দেখলাম এর থেকে বড় সাইজের ওটা এখানে 20 টাকা দাম আর বোলপুরে ওই দামটা হচ্ছে 25 থেকে 30 টাকা ওর নিচে নাই ঠিক আছে তো দেখুন এখানে বিভিন্ন রকম দামের আর এটা কি বেগুন তো বেগুনগুলো কিরকম লাগছে কিরকম দাম 15 টাকা কিলো বাহ এখানে বেগুন 15 টাকা কিলো আর বোলপুর 30 টাকা কিলো মানে ডবল দাম বাইরে থেকে বোলপুরে প্রত্যেকটা জিনিসের দাম বেশি টুরিস্ট টুরিস্ট জায়গা না কাকু
বোলপুর হচ্ছে টুরিস্ট জায়গা বুঝলেন তো। পটল কেমন কি নিচ্ছেন? পটল 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 1500 টাকা করে, 1500 অনেক কম আছে, বোলপুর থেকে কম আছে। বোলপুর থেকে অনেক কম আছে, ঠিক আছে। তো গাইস দেখলেন তো প্রত্যেকটা জিনিসের দাম মানে এখানে কমই আছে, হ্যাঁ। আর বোলপুরে দাম কারণ বেশি হচ্ছে, কারণ হচ্ছে যে বোলপুর একটা টুরিস্ট স্পট, বুঝতে পারলেন তো। বোলপুরে তো দাম হবেই, টুরিস্ট স্পট প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এবং গাইস আমোদপুর স্টেশন, গাইস আমরা আমোদপুর স্টেশনে চলে এলাম, এই স্টেশন ঢুকছি। এটা হচ্ছে আমোদপুর স্টেশন, দেখি গাইস যাওয়া যাক তাহলে। দেখি গাইস আমরা স্টেশনে চলে এসেছি, এই দেখুন আমোদপুর স্টেশনটা। এটা হচ্ছে আমোদপুর স্টেশন, সুগায়ে আমরা আমরা টোটোতে করে দেখুন আমোদপুর স্টেশন চলে এলাম, হ্যাঁ। এখনও যাওয়া যাবে, এখনও যদি ভাবি যে সাঁইথিয়া যাব, সাঁইথিয়া এখান থেকে আরও অনেকটা রাস্তা আছে, ঠিক আছে। আমরা যতদূর এলাম মোটামুটি 20 কিলোমিটার, এখনও মোটামুটি ধরে নিন যে আরও 20 কিলোমিটার, মানে সাঁইথিয়া যেতে আরও 20 কিলোমিটার লাগবে, মানে 40 কিলোমিটার মিনিমাম, 40 কিলোমিটার তো বটেই বটে ওর আশেপাশে, ঠিক আমার অতটা আন্দাজ নেই, তবে আমি নিজে একটা ক্যালকুলেশন করে বললাম যে এখান থেকে সাঁইথে এখনও প্রায় 20 কিলোমিটার আছে। তো চলুন গাইস আমরা আবার বেরোচ্ছি, স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। গাইস আবার বসে গেলাম গাড়িতে, টোটোতে বসলাম, এবার আবার বেরোবো। এবার বোলপুর থেকে, এ বোলপুর থেকে আবার রওনা দিবি তো? দেখুন 37 কিলোমিটার গাইস, 33 কিলোমিটার, 33 কিলোমিটার এসেছি আমরা, 33। গাইস দেখুন, এই দেখুন 33, দেখুন কিলোমিটারটা দেখুন, 33 কিলোমিটার, 33 কিলোমিটার আমরা অতিক্রম করেছি। মানে ব্যাটারিটা আশা করি ব্যাটারিটা ভালোই আছে, ব্যাটারিটা প্রায় বছর খানেক হয়ে গেল এই টোটোর, চারটে ব্যাটারি বছর খানেক হয়ে গেল। এ চাটা খাবি নাকি? চলে চা খাই, বেরিয়ে বেশ, ঠিক আছে। গাইস আমরা স্টেশন থেকে বেরোচ্ছি, দেখে নিন আমোদপুর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই দেখুন হাটগুলো, দেখুন হাটগুলো, আসতে তো আসতে। দেখাবো যে আমরা কত দূর দূরে মানে ট্রাভেল করছি, কত করতে কত যাই, চার
ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি আরও সাবস্ক্রাইব করুন, আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেবো, অবশ্যই দেবো, ঠিক আছে, এর থেকেও ভালো ভিডিও দেবো আমি প্রমিস করছি। গাইস আপনারা যদি একটু সাপোর্ট করুন আমাকে, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখাবো, হ্যাঁ, আর ভালো ভালো স্পটে আপনাদের নিয়ে যাবো, আপনাদের সেগুলো অনুভূতি আপনারা পাবেন, অবশ্যই পাবেন, সেই ফিলটা পাবেন, হ্যাঁ। তো গাইস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।